ভিউয়ার্স, এই যে মজাদার পাস্তা, এই পাস্তাটা কিন্তু এত সহজে আর এত মজা করে বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন এখানে এটা ইতালিয়ান পাস্তা, আপনারা ইচ্ছা করলে ঘরে যে কোনো সময় অল্প সময়ে তৈরি করতে পারেন। আর যেমন হেলদি হবে বাচ্চাদের জন্য, এই হেলদি এবং সুন্দর পাস্তাটি কীভাবে বানাতে হয় অতি সহজে সেটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন আমরা এখন দেখি। আমি আপনাদের সঙ্গে ইতালিয়ান একটা পাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমি দেখাবো আজকে, চিকেন গার্লিক পাস্তা যেটা আর কি। দেখেন আমি এটা গার্লিক সস নিয়েছি, আপনারা এসে গার্লিক দিয়ে করতে পারেন। আর ফার্স্টে যেটা করতে হবে সেটা হবে আপনার আমাদের এই ইয়াটাকে, পাস্তাটাকে সিদ্ধ করতে হবে। আজকে আমি নিয়েছি থিন পাস্তাটা, খুব মোটাটা না, খুব চিকনটা না, এটা স্প্যাগেটি যেটা আর কি। তো এটা দিয়ে খুবই সুন্দর করে, আর এটা সব অবশ্যই ভেজিটেবল দিব। তা আমরা এখন এটা সিদ্ধ করতে দিতে চাই। এটা কতটুকু সিদ্ধ করতে হবে দেখেন এখানে গায়ে লেখা আছে, 7-8 মিনিটের মতো সিদ্ধ করতে হবে আর কি। ও বয়েল করতে দিয়েছে, পানি অলরেডি বয়েল হয়ে গেছে। অবশ্যই কিন্তু পানিটা বয়েল করে নিতে হবে, তার আগে আমাদেরকে এখানে লবণ দিতে হবে বেশ কিছুটা পরিমাণে, 1 টেবিল চামচের মতো লবণ, আর একটুখানি তেল। তেলটা কেন দিতে হবে, যে পাস্তাটা কিন্তু একটা গায়ে একটা লাগবে না, তা আমরা তেল একটুখানি 1 টেবিল চামচের মতো, খুব বেশি না, তেল দিয়ে সিদ্ধ করব। আর এই পাস্তাটা পুরাই আমি দিচ্ছি, এটা সিদ্ধ হয়ে গেলে 10 মিনিটের মতো সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু এটা আমরা করব, পানিটা ঝরাই নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে রান্না করতে হবে। এই তো আমার কিন্তু দেখো স্পাগেটিটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম সিদ্ধ করবেন, হাত দিয়ে যেন টিপলে ভেঙে যায়। এটা খুব ওভার কুক করা যাবে না, ওভার কুক করলে কিন্তু টেস্টটা ভালো হয় না। তো এটা আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি, আর আপনারা চিকন হলে কিন্তু আর একটু কম সময় লাগে। আর আমি এখন চিকেন দিয়ে যেহেতু করব, আমি কিন্তু দেখেন চিকেনটা এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি কিন্তু হোক সব চিকেন দিব না, রাঁধুনিদের জন্য বলছে, এটা কিন্তু আমি এভাবে করে রাখি, যখন যে ইনগ্রিডিয়েন্টস বানাই বা বাচ্চারা যেটা খেতে চায়, কখনো ভেজে দেই, কখনো ওদের অরেঞ্জ চিকেন বানাই দিই। তবে এখান থেকে আজকে আমি পাস্তাটা রান্না করে দেখাবো। আমি অলরেডি তেল দিয়েছি এখানে, এখানে আমি তেল দিব। প্রথমে কিন্তু আমি দেখেন সবজিও কেটে নিয়েছি, অনেক ধরনের সবজি, আমি চাবো যে সবার একটি হার্ড হেলদি এবং স্বাস্থ্যসম্মত কোনো খাবার তৈরি করার জন্য। তো প্রথমে আমি চিকেনটা দিয়ে রান্না করে নেব, চিকেনটা রান্নার পর তুলে আমি কিন্তু সবজিটাও রান্না করে নেবো। এখন চিকেনটা আমি অলরেডি এটার সাথে লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং রসুন দিয়ে মাখায় রাখছিলাম। তো আমরা এখন এটা রান্নার পর সবজিটা যখন রান্না করবো তখন আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এদের চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি চিকেনটা উঠায়ে কী কী সবজি কীভাবে দিতে হয় সেইটা দেখাবো। দেখুন তেলটা বের হয়ে গেছে আর চিকেনটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, বুকের মাংস খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা 5 মিনিটের মধ্যে হয়ে গেল। এখন আমি সবজি দিব, কোন সবজিটা আগে দিব সেটাই দেখাবো। এখানে কিন্তু দেখেন আমি কিন্তু শাক পাতাও রেখেছি, শাক পাতা এখনও দেওয়া যাবে না, এখন প্রথম আমরা দিব পেঁয়াজটা মোটা মোটা করে কাটা একেবারে সেম মতো করে। তারপরে স্যালারি, তো আপনাদের যাদের স্যালারি থাকবে না, বেস্ট ফ্রেন্ড স্যালারি না দিলেও চলবে। গাজর লম্বা করে কেটে নিয়েছি, আর আমি কিন্তু বেল পেপার, এটা আমার ফ্রোজেন করা ছিল, বেল পেপারটা দিব। আর আমি কিন্তু মরিচ কেটে নিয়েছি, মরিচটা এটা দিব না, আমি যখন পাস্তা দিব তখন মরিচটা দিব। এইটা এখন আমি একটু লবণ, গোলমরিচের গুঁড়া আর একটু সয়া সস দিয়ে রান্না করে নেব। এটা রান্নার পর কখন পাস্তাটা কীভাবে মিশাবো সেটা দেখাবো। ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এই 5 মিনিটের মতো সবজিটা শুধু ইয়েটা নিয়েছে, পানিটা বেড়ে গেলো দেখেন, এই অবস্থা কিন্তু আমি ইয়াটা দেবো, আগে কিন্তু পাতাটা দেওয়া যাবে না, এটা হচ্ছে শাক পাতা আর কি, যেটা আমরা স্পিনাচ বলি অথবা পালং শাক, এটা এরকমই পাওয়া যায়। এটা কিন্তু দিতে হবে, দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, পুষ্টিগুণ যেন সব ঠিক থাকে, কালারটাও যেন ঠিক থাকে। এই করে আমি এটা নামাই রেখে তারপরে আমি অলমোস্ট হয়ে গেছে, দেখেন আমি এটাকে দেখাইতে চাই শাকটা কোন অবস্থায় করতে হবে। এই যে এখন আমি শাকটা তুলে ফেলবো, ফেলে আমি আপনাদের পাস্তাটা নামাই দেখাচ্ছি, শাক পাতাটা দিয়েই নামাই ফেললাম। এখন আমি ওই কড়াইয়ে এই তো আমার যে সসটা আছে, এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে ঘরে বানানো আপনাদের টমেটো সস দিতে পারেন, আমি এইটার সঙ্গে এইটা দিব, পুরাটাই ঢেলে দেবো, কারণ আমি এক এক পাউন্ডে যেহেতু করব এইটা দেবো। এটার সঙ্গে আমার কী কী লাগবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের, যেহেতু আমি গার্লিক ইয়ে বানাবো এটার সঙ্গে তেমন কিছু না, লবণ টবণ মোটামুটি দেওয়া আছে। আমি একটু গোলমরিচের গুঁড়া আর গার্লিক পাউডার দেবো এখানে, দেখেন এই গার্লিক পাউডার, আপনাদের এটা না থাকলে গার্লিক আপনারা রসুনটা একটু করে ছেঁচে অথবা গ্রেট করে দিতে পারেন, এটা দিব। আর সঙ্গে আমার দিতে হবে একটুখানি অরিগানো, যেহেতু আমি এটা বানাচ্ছি, আর যারা ওই পাস্তা সসটা ইউজ করলে অবশ্যই অরিগানোটা লাগে না, আমি এটা এখন এটার মধ্যে দিব।
একটুখানি, আর সামান্য দেব আমি হচ্ছে টমেটো ক্যাসাপ, এটা কিন্তু একটা মূল ইনগ্রিডিয়েন্ট, একটুখানি ক্যাসাপ দিতেই হবে এটাতে। আমি একটু টমেটো ক্যাসাপ দিই, ক্যাসাপ হবে একেবারে টেবিল চামচে এক থেকে দুই চামচের মতো, খুব বেশি না, কারণ এটার ইনক্রিজ হবে ইয়াটা, দুই চামচের মতো এটা দিব। দিয়ে এটা যখন নাড়াচাড়া হয়ে যাবে, এই অবস্থায় আমি কিন্তু কাঁচামরিচটা এখানে দিচ্ছি, কারণ হচ্ছে আমি সবজিটা আলাদা করে দিব, ওটাতে তো ঝালটা বের হবে না। জাস্ট এই যদি পাঁচটা সস দেন তাহলে কিন্তু বেশিক্ষণ রান্না করার দরকার হয় না। এই অবস্থায় আমি এই সিদ্ধ করা পাস্তাটা দেখেন সুন্দর সিদ্ধ করা আছে, এখন এটা আমি দিয়ে এটার সাথে মিশাবো। এটা ভালো করে মিশাই, উল্টোট পাট করে মিশাই, আমি দেখাচ্ছি কিভাবে চিকেন আর ইয়াটা আমি এর সঙ্গে দিব। সবকিছু মাখানো হয়ে গেছে, এই অবস্থায় আমি কিন্তু একটু চিজ দিব, এটা ইতালিয়ান ফুড, অবশ্যই একটুখানি চিজ দিতে হবে। আমি একটু চিজ মিশাই, তারপরে কীভাবে অলমোস্ট একদমই ডান, এটা আর তেমন কিছু করতে হবে না। আর ওই আমি সবজি আর ইয়াদে কীভাবে সাজাইতে হবে সেটা দেখাবো। আমি এটার সঙ্গে মিশাচ্ছি না, আপনার ইচ্ছে করলে এটার সঙ্গে মিশাই দিতে পারেন, তবে আমি একটু অন্যভাবে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমি ঢেলে ফেললাম, আর এখন সবজিটার ইয়াটা কীভাবে দিতে হবে এটাই দেখাচ্ছি, একটু ওয়েট করো। এখন কিন্তু দেখেন এই অবস্থায় আমরা কিন্তু সবজিটা উপরে দেবো, দেখেন কত সুন্দর দেখতে, যেমন সুন্দর হচ্ছে খেতে কিন্তু ভীষণ মজা। এটা কিন্তু যেমন হেলদি তেমন কিন্তু এটা খেতেও মজা অনেক। তো এইটা এখন দিব, তার উপরে আমি চিকেনটা দিব, আর চিকেনটা আলাদা করে আপনারা রাখতে পারেন। চিকেনটা দিয়ে তারপরে আমি একটুখানি আপনাদের একটুখানি চিজ দিয়ে দেখাচ্ছি। এই তখন চিজ একটুখানি গ্রেট করে উপরে দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো। এই তো হয়ে গেল মজার এই ইয়াটি ডিশটি। এটা কিন্তু আপনারা ছুটির দিনে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ভীষণ হেলদি, যেমন তেমন পেটও ভরবে বাচ্চাদের। তা ভালো থাকবেন, অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে, আল্লাহ হাফেজ।